লাঠি টিলা ফরেস্ট এলাকায় একাধিক ফিশারি ও আদালেবুর বাগান, বন বিভাগ নীরব। তথ্য ভিডিওচিত্রে মৌলভীবাজার থেকে আমাদের প্রতিনিধি জালালুর রহমান। সিলেট বন বিভাগের লাঠি টিলা রিজার্ভ ফরেস্ট জুরি রেঞ্জের হলদি নামক স্থান সুরমা বাসমহল সুরমাছড়া এলাকায় অবৈধভাবে আনুমানিক 13 হেক্টর বনভূমি টিলা ও ডুবা দখল করে তৈরি হয়েছে ফিশারি ও আদালেবুর বাগান। জানা যায়, বেশ কয়েক বছর থেকে অবৈধভাবে রক্ষণাবেক্ষণ করে জুরি উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের শুকনাছড়া গ্রামের মৃত জফুর আলীর ছেলে রইচুদ্দিন। তিনি লাঠি টিলা বিটের ভিলেজারের দায়িত্বে আছেন, ফলে অবৈধভাবে আদালেবুর বাগান ও 10টি ফিশারি করেছেন। শঙ্কর নামক স্থানে আদালেবুর বাগান 1 হেক্টর টিলাতে এবং একই স্থানে ডুবাতে ফিশারি 2টি, সুতরায় 1টি, বাদশায় 1টি, লালটিং এলাকায় 4টি, মরা লালটিংয়ে 2টি ফিশারি রয়েছে আনুমানিক 12 হেক্টর বনভূমিতে। সরেজমিনে ঘুরে দেখা যায়, লাঠি টিলা বিটের শতাধিক বৃক্ষের ক্ষতি হয়। মৎস্য খামার তৈরি হওয়ায় পানিতে ডুবে নষ্ট হচ্ছে প্রাকৃতিকভাবে জন্মানো একাধিক গাছ। এ ব্যাপারে জানতে চাইলে কথা হয় রইসুদ্দিনের সাথে। তিনি এ প্রতিবেদককে সংবাদ প্রকাশ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাজস্ব হরণ করা হচ্ছে, এতে সরকার হারাচ্ছে রাজস্ব। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী কর্তৃক অভিযোগ পাওয়া গেছে, ওই এলাকার অসংখ্য বিরল ও বিপন্ন প্রজাতির বন্যপ্রাণীর আবাসস্থল। সুরমা বাসমহল এ 7টি হাতি ছিল, 4টি হাতি বিলুপ্ত, 3টি হাতি বিলুপ্তির পথে। এ বিষয়ে স্থানীয় বন কর্মকর্তা ও কর্মচারীরা রহস্যজনক কারণে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ শাহাবুদ্দিন এমপিকে বেকায়দায় ফেলতে এবং প্রশ্নবিদ্ধ করতে কিছু অসাধু চক্র পরিকল্পিতভাবে দীর্ঘদিন যাবৎ উঁচু উঁচু টিলার গাছ বাঁশ পাহাড় কেটে ধ্বংসের পাশাপাশি কয়েকশো গাছ মারা গেছে। নির্বাচনী এলাকায় প্রকাশ্যে বনের ভিতর এ ধরনের কর্মকাণ্ড ঘটতে থাকলে দেখার কেউ নেই। 30 হেক্টর বনভূমি দখল করেছে লাঠি টিলা বন এলাকার একাধিক ভিলেজার, তৈরি হয়েছে আদালেবুর বাগান ও ফিশারি। তারা বাঁশ ও বন জঙ্গল পরিষ্কার করার ফলে ধ্বংস হচ্ছে বন্যপ্রাণীর আবাসস্থল, বন্যপ্রাণী এখন হুমকির মুখে। এ বিষয়ে জানতে চাইলে লাঠি টিলা বিট কর্মকর্তা মোহাম্মদ রুমিজ্জামান রিপোর্টার বাংলা টিভিকে বলেন, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তিনি কোনো বক্তব্য দিতে পারবেন না। এ ব্যাপারে জানতে চাইলে জুরি রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন রিপোর্টার বাংলা টিভিকে বলেন, ফিশারিগুলোর বান কেটে দিবেন, তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 2টি ফিশারির বান কেটে দিয়েছেন। এ ব্যাপারে জানতে চাইলে সহকারী বন রক্ষক মোহাম্মদ মারুফ হোসেন রিপোর্টার বাংলা টিভিকে বলেন, তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছি, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।